হৃদরোগে আক্রান্ত হয়ে মর্মান্তিক মৃত্যু হলো চাকুরিচ্যুত 10,323 শিক্ষকদের মধ্যে আরও এক শিক্ষকের। মৃত শিক্ষকের নাম পার্থ মজুমদার, তার বাড়ি বাদারঘাট মাতৃপল্লী এলাকায়। রবিবার রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে সে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তারপর মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন জানান, চাকরি চলে যাওয়ার পর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন পার্থ মজুমদার। তার 4 বছরের একটি সন্তান রয়েছে। এই সন্তানকে কীভাবে মানুষ করবেন এ নিয়ে সর্বদা চিন্তা করতেন বাড়িতে বসে বসে। তার থেকে পার্থ মজুমদার অসুস্থ হয়ে পড়ে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের পক্ষ থেকে সরকারি নিকট দাবি জানানো হয় মৃতের স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য, যাতে করে মৃতের স্ত্রী সন্তানকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। পার্থ মজুমদারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে পার্থ মজুমদারের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মীরা তার বাড়িতে ছুটে যায়। মৃতের পরিবার পরিজনদের সমবেদনা জানান তারা। আমরা এই মুহূর্তে বাদারঘাটের মাতৃপল্লীর আমাদের সহকর্মী পার্থ মজুমদারের বাড়িতে এসেছি। আপনারা হয়তো বা জানেন, গতকাল রাতে উনি প্রয়াত হয়েছেন। ওনার বয়স 42 বছর বয়স। ঘরে একটি ছোট 4 বছরের শিশু এবং ওনার স্ত্রীকে রেখে উনি প্রয়াত হয়েছেন। প্রয়াত হওয়ার কারণ একটাই, ওনার চাকরি চলে গেছে। কিভাবে উনি সংসার প্রতিপালন করবেন, কিভাবে ওনার বাচ্চাটাকে ভালো মানুষ গড়ে তুলবেন, ভালো শিক্ষা দেবেন। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি আমাদের রাজ্যে অপদার্থ একটা সরকার। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বারংবার করজোড়ে অনুরোধ করেছিলাম, আপনারা আপনাদের বক্তব্যগুলো অ্যাটলিস্ট প্রেস মিডিয়ার মাধ্যমে 10,323কে বলুন, আশ্বস্ত করুন। আজকে যদি আশ্বস্ত করতেন এই বাচ্চাটা তার পিতৃহারা হতো না। আপনারা মার্ডারার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি মার্ডারার, ওর বাবাকে মেরেছেন। আপনার একটা বক্তব্য, ওই ভদ্রলোক বেঁচে থাকতে পারত, আপনি বক্তব্য দেননি, যে কারণে ওই লোকটা মারা গেছে। এই শিশুটা আজকে পিতৃহারা, অনুরোধ বোঝেন না। তাই গতকালকে রাত্রেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর বাড়িতে 10,323-এর প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা মহিলা বাড়ির সামনে যাবে, থালা নিয়ে বসে যাবে। আপনারা খাবার দিতে পারলে দেবেন, না হলে আমাদের বাচ্চাদেরকে গুলি করে মারুন, আমরা দেখতে চাই আপনাদের কতটুকু দ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।